भाजपा नेता शुभेंदु अधिकारी का इस्तीफा आखिरकार स्पीकर बिमन बैनर्जी ने स्वीकार कर लिया है। इससे पहले तकनीकी खामियों के चलते विधानसभा स्पीकर ने उनका इस्तीफा स्वीकार नहीं किया था। हालांकि इस बीच शुभेंदु अधिकारी ने भाजपा ज्वाइन कर लिया है। इससे पहले शुभेंदु आज स्पीकर से मिलने के लिए राज्य विधानसभा पहुंचे। स्पीकर बिमन बैनर्जी ने शुभेंदु अधिकारी को टीएमसी से इस्तीफा देने के बाद आज मिलने के लिए कहा था। पश्चिम बंगाल विधानसभा अध्यक्ष बिमन बैनर्जी ने कहा कि शुभेंदु अधिकारी आज मेरे सामने उपस्थित हुए और मुझे बताया कि उन्होंने किसी और के प्रभाव में आए बिना इस्तीफा दिया है। मुझे संतोष है कि उनका इस्तीफा स्वैच्छिक और वास्तविक है। मैं उनका इस्तीफा तत्काल प्रभाव से स्वीकार करता हूं। आमी 16 तारीखे विधानसभा रेजिग्नेशन दीते এসেছিলাম। আপনারা দেখেছেন সম্মানীয় স্পিকার মহোদয় ছিলেন না। আমি রিসিভ সেকশনে নিয়ম মেনে দিয়েছিলাম এবং সম্মানীয় অধ্যক্ষ মহোদয় আমাকে আজকে দুটোর সময় আসতে বলেছিলেন। আমি এসেছিলাম, তিনি আমাকে প্রশ্ন করেছেন যা আমি স্বইচ্ছায় এই নমিনেশন রেজিগনেশনটা দিয়েছি কি দিইনি। আমি বলেছি আমি স্বইচ্ছায় রেজিগনেশনটা দিয়েছি এবং তিনি আমাকে বলেছেন আপনার যেহেতু স্বইচ্ছায় আপনি দিয়েছেন আজ থেকে আপনার এমএলএ হিসেবে ইস্তফা পত্র গ্রহণ করা হলো। বাকিটা অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে শোনাই ভালো। আমি আপনাদের কাছে খুব ক্লিয়ার করে দিই, আমার 16 তারিখেও ইন্টেনশন তাই ছিল যে আমি রেজিগনেশন করে আমি একটা অন্য রাজনৈতিক দলের সদস্য পদ গ্রহণ করেছি। ঠিক আছে, সেটা স্পিকার বলবেন। আমাকে উনি বলেছেন যে এই লেখাটা আপনার কিনা, আপনি কি কোনো প্রেসারে দিয়েছেন কিনা আর উইলিংলি দিয়েছেন কিনা। আমি বলেছি যে আমি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে নিজ হাতে হস্তাক্ষর করে আইন মেনেই জমা দিয়ে গেছি। তো তিনি স্যাটিসফাইড হয়ে আমাকে বলেছেন আজ থেকে আপনার রেজিগনেশন গ্রহণ হলো, এটা আপনাকে আমি জানালাম। আমি ব্যক্তিগতভাবে আমি কি করেছি সেটা আমার নিজের ব্যাপার। তার কারণ হচ্ছে আমি প্রথমে মন্ত্রিসভা এবং আমার সরকারি দায়িত্ব ছেড়েছিলাম, তারপরে আমি বিধায়ক ছেড়েছি ও প্রাথমিক সদস্য পদ ছেড়েছি। আমি একজন রাজনৈতিক দল তাকে সদস্য পদ দেয়, তাই আমি একজন সাধারণ ভোটার হিসেবে গত 19 তারিখে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহর কাছে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছি। মনে হয় যে 16 তারিখে আপনার চিঠি দেওয়া সত্ত্বেও না আমি বিতর্কে যাব না, আমি নিয়ম মেনেই দিয়েছি। অধ্যক্ষ মহোদয় নিয়ম মেনেই আমাকে ডেকেছেন। বলছি যে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য ছিলেন এবং মন্ত্রিসভার সদস্য ছিলেন আপনারা জানেন, তিনি আমাদের বিধানসভাতে 16 তারিখে একটা উনি রেজিগনেশন লেটার দিয়ে চলে গিয়েছিলেন এবং সেটা দিয়েছিলেন আমার অ্যাবসেন্সে। আমি বিধানসভায় সেদিন এসেছিলাম, আমি চলে যাওয়ার পরে উনি বিধানসভায় এসে রেজিগনেশন লেটারটা দিয়ে যায় এবং আমার দপ্তর সেটা রিসিভ করে এবং সেইখানে যে রেজিগনেশন লেটারটা উনি দিয়েছিলেন 16 তারিখ আমার অফিস রিসিভ করেছে কিন্তু তাতে ডেট ছিল না এবং আমাদের প্রপার ফর্ম এবং কনস্টিটিউশনের রুলস মেনে সেটা জমা দেওয়া হয়নি। না হওয়ার পরিপ্রেক্ষিতে আমি সেদিন একটা অর্ডার দিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী যেন আমার সামনে অ্যাপিয়ার করেন, অ্যাপিয়ার করে পার্সোনালি এবং আমি ওনাকে এই ব্যাপারটা কতগুলো প্রশ্ন করব, আমাকে স্যাটিসফাইড হতে হবে। যদি আমি স্যাটিসফাইড হই তাহলে ওই রেজিগনেশন লেটারটা সম্পর্কে আমি চিন্তাভাবনা করব। অর্থাৎ সেই দিন পর্যন্ত যেদিন আমি অর্ডার দিয়েছিলাম সেদিন পর্যন্ত উনি বিধানসভার সদস্য ছিলেন, এটা আমি আপনাদের সবার সামনে বলেছি এবং আমার চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে সেই শুভেন্দু অধিকারী আজকে আমাদের চেম্বারে এসেছিলেন এবং আমি তাকে কতগুলো প্রশ্ন করেছি, সেই প্রশ্নের উত্তর উনি যা বলেছেন তাতে আমি স্যাটিসফাইড হয়েছি। যে যে চিঠিটা উনি লিখেছেন এটা ভলান্টারি, কারোর কাছ থেকে চাপ সৃষ্টি করে করা হয়নি, উনি স্বতঃপ্রণোদিত হয়ে চিঠিটা দিয়েছিলেন এবং কারোর দ্বারা প্রভাবিত হননি এবং সেই স্যাটিসফাইড হওয়ার পরিপ্রেক্ষিতে আমি তার রেজিগনেশন লেটারটা আজকের তারিখে আজকের বিকেলের তারিখে অর্থাৎ এটা আমি গ্রহণ করলাম। আজকের বিকেলের পর থেকে উনি আমাদের বিধানসভার সদস্য রইলেন না এবং ওই সেটটা ভেকেন্ট বলে আমরা ইলেকশন কমিশনের কাছে জানিয়ে দেবো।